দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল বাংলাদেশ টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে হারার পর এবার জয়ের মুখ দেখল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট দল ডারউইনে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ছয় উইকেটে হারিয়েছে এইচপি দল এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বিশ ওভারে মাত্র একশো রান করতে পারে ছোট লক্ষ্য পেয়ে বাংলাদেশ ছয় উইকেট ও বিশ বল হাতে রেখেই জয় তুলে নেয় নয় দলের এই সিরিজে প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেটসকে হারিয়ে শুভ সূচনা করে আকবর আলীর দল তবে পরের দুই ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে পাঁচ উইকেটে এবং এডিলের স্ট্রাইকার্সের কাছে আট উইকেটে তারা হারে আজ ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব মূলত বাংলাদেশি বোলারদেরই প্রতিপক্ষকে মাত্র একশো চব্বিশ রানে আটকে লক্ষ্যটা সহজ করে দেন তারা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির পক্ষে সর্বোচ্চ ছত্রিশ রান করেন ম্যাকনামারা মান করেন বিশ রান চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করা রিপন মন্ডল এদিন বাংলাদেশের সেরা বলার এছাড়া আবু হায়দার রনি দুই উইকেট শিকার করেন লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেয় দুই ওপেনার তানজিৎ তামিম ও জিসান আলম একান্ন রানের জুটিতেই ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দেন তিনি জাতীয় দলে খেলা তানজিৎ তামিম পনেরো বলে আঠারো রান করে আউট হয়ে গেল জিসান আলমের ব্যাট এদিনও হেসেছে ছত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেন তিনি তার ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা এছাড়া পারভেজ ইমন তেইশ ও আফিফ হোসেন সতেরো রান করেন আগামীকাল শুক্রবার পরের ম্যাচে এইচপি দলের প্রতিপক্ষ পাকিস্তানের দল